নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো বাহারি চিকেন। প্রথমে ফ্রাইং প্যানটা নিয়ে গরম হতে দিলাম। ফ্রাইং প্যানে প্রথমে তেল দিলাম। আমি এখানে 3-4 চামচ মতন তেল দিয়েছি। তেলের সাথে আমি 1 চামচ মতন বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমে 2টো তেজপাতা দিলাম, তারপরে দেব 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল ছোটো 1টা টুকরো, আর গোলমরিচ। ফোড়নটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসছে, আমি আরো কিছুক্ষণ একটু ভাজবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করলাম 1 চামচের মতন লবণ, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুনের সামান্য বেশি, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। মশলাগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু সামান্য ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা। আমি সব মশলাটাকে আবার ভালোভাবে নাড়িয়ে একটু ভাজা হতে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য জল অ্যাড করব। যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হতে থাকে ততক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে যাব। মশলাটা আমি আরও কিছুক্ষণ কষানোর পর আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, এবার এটা এর মধ্যে মিশিয়ে দেব। ডিমটাকে আমি ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি, আর এই অবস্থায় আঁচটাকে একদম লো করে রাখবেন, নয়তো কিন্তু পুড়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। এই সময় কনস্ট্যান্ট নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আমি চিকেনটা অ্যাড করব। চিকেনটার সাথে এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। বাটিটার মধ্যে আমি টক দই নিয়েছিলাম, সেই বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে আমি অ্যাড করলাম জল। চিকেনটা থেকে জল বেরোতে শুরু করেছে, আমি এখন আঁচটাকে কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে চিকেনটা থেকে জল অনেকটাই বেরিয়ে গেছে, এই অবস্থায় একটুখানি নাড়তে হবে, দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমরা এখানে আলাদা করে কোনো রকম জল দেব, আবার চাপা দিয়ে আমরা সেদ্ধ হতে দেব মাংসটাকে। দেখুন চিকেনে আমি আলাদাভাবে কোনো জল অ্যাড করিনি, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে যে জলটুকুনি আছে সেটা সামান্য শুকিয়ে নেব। এখন এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। দেখুন চিকেনটা, দেখুন হাড়ের থেকে দেখুন ছেড়ে গেছে, লেগ পিসটা দেখলেই বোঝা যাচ্ছে।
দেখুন মাংসটা ভাত থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখন সল্টটা টেস্ট করব, যদি লাগে সেই হিসেব মতন আমি লবণ অ্যাড করব। আমি এখানে এখন হাফ চামচের মতন লবণ অ্যাড করব। কেনটা আরও কিছুক্ষণ ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন বাটার। বাটারটা দেওয়ার পর চিকেনটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। দেখুন অনেকটাই জল কমে এসছে, আমি এর থেকে কিন্তু আর শুকোবো না। আমি যেহেতু এর মধ্যে ডিম দিয়েছি, এটা কিছুক্ষণ রাখার পর কিন্তু ঝোলটা আরও কিছুটা কমে যাবে। আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, দু চামচ মতন ফ্রেশ ক্রিম আমি দেব। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। হোম স্টাইল চিকেন বানানোর জন্য আমাদের লাগবে চিকেন, কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, দুটো কাঁচা ডিম, টক দই। ফোড়নের জন্য আমি নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তিনটে এলাচ, লবঙ্গ, ছোট একটা জায়ফল, লবঙ্গ আর দারচিনি। গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটা বাটার আর সাদা তেল দুটো মিশিয়েই করব। আর লাগবে ফ্রেশ ক্রিম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন।